হ্যালো গাইস, দিস ইজ সাদ মাহমুদ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটা ব্যাপার মানে আর কি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। সো আমার আজকে একটা ভিডিও দিচ্ছি, মানে আমার একটা ফ্রেন্ড HMOP, সো আমাকে একটা ভিডিও দিছে। তো ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ ব্যাপারটা হয়েছে কি, মানে এখন বর্তমান যে বাংলাদেশে একটা মহামারী, একটা ভাইরাস চলতেছে, করোনা ভাইরাস। তো এই ভাইরাসটা নিয়ে অনেকে অনেক রকমের মানে দান, তারপর চর্দা যাই বলে সবাই করতেছে আলহামদুলিল্লাহ। তো যারা গরিব আছে তারা তো খাইতে পারতেছে না, বা তাদের তারা দিন আনে দিন খায়, তো এরকম মানুষ অনেক আছে মানে বাংলাদেশে। তো এদের জন্য বিশেষ করে মানে মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা উদ্যোগ নিছে। সো ব্যাপারটা হয়েছে, দেখেন একজন যদি একজনের সাথে দাঁড়ায়, তাহলে কিন্তু এরকম একজন একজন করতে করতে একজন একজন করতে করতে আমরা অনেক মানুষ কিন্তু তাদেরকে হেল্প করতে পারি, রাইট? সো একা একা একটা মানুষ কিভাবে সবাইকে হেল্প করে? তো আমার কথা হয়েছে, আমি একটা ভিডিও এখন দিতেছি, ভিডিওটা দেখেন। আমার কথা হইতেছে যে একটা মানুষ সবাইকে হেল্প করতে পারে না। সো আমরা যারা আছি, যারা আমরা লাইক ভালোভাবে খেতে পারি, ঠিক আছে, ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি, আমাদের যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তো তারা, আমি সাজেস্ট করবো তারা প্লিজ মানুষের পাশে দাঁড়ান। বিকজ তাদের পাশে যদি আমরা এই সময় না দাঁড়াই, তাহলে তাহলে কিছু করা যায় না। কারণ আপনি দেখেন বাহিরের একটা কান্ট্রির একটা যে সব থেকে নিম্ন শ্রেণীর গরিব, সেও ভালোভাবে তিনবেলা খেতে পারে, আমাদের বাংলাদেশে কিন্তু এটা পারে না। সো এইটা আপনি আপনার একটা ভিডিও দিতে, এই ভিডিওটা দেখে আসেন। শেষ হয়ে গেছে বাবা, আমাদের শেষ হয়ে গেছে, আমাদের আমাদের খাবার শেষ হয়ে গেছে বাবা, শেষ হয়ে গেছে বাবা, আমাদের খাবার শেষ হয়ে গেছে। কালকে আবার বের হবো, কালকে আবার বের হবো, তখন ভিডিওটা দেখে আমার মনে হইতেছে যে আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন। তো এরকম যারা বাচ্চারা মানে ছোটো ছোটো বাচ্চারা, এরা মানে খাবারের জন্য মানুষের কাছে হাত পাতে, কিন্তু এখন করোনা ভাইরাস তারা এটা বুঝতে পারতেছে না যে তাদের কী ভাইরাস, তারা না খেয়েই তো মরে যাবে। সো আমার প্লিজ আপনারা সবাই একটু আগে আসেন, মানুষ সবাই মিলে একটু হেল্প করেন। যারা আমি 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 বলবো যারা যে যেখানে আছেন, যে যে ডিস্ট্রিক্টে আছেন, সে সেই ডিস্ট্রিক্টে বসে আপনারা হেল্প করেন। আপনারা একটা গ্রুপ খোলেন, একটাই অনেক অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ আছে, অনেক মেম্বার আছে, ঠিক আছে। সো আপনারা যদি তাদের সাথে জয়েন করেন, তাদেরকে হেল্প করেন, আপনারা নিজে যেতে পারতেছেন না যে আমি এখন করোনা ভাইরাসের জন্য বের হইতে পারতেছি না, ভালো কথা, আপনি বিকাশে টাকা পেমেন্ট করে দেন তাদেরকে, আপনার সামর্থ্য অনুযায়ী আমি আপনি দিয়ে দেন। অথবা আপনার আপনি আপনি দেখতেছেন যে হ্যাঁ আমি আমার এলাকার এখানে অনেক দরিদ্র আছে, এখানে তাদেরকে দিব, তো আপনি নিজে বাজারে যান। আপনার জন্য তো সরকার বাজার অফ করে দেয় না, বাজার তো খোলা আছে। সো আপনি বাজারে যান, বাজারে গিয়ে আপনি তাদের তাদের জন্য কেন যতটুকু আপনার সামর্থ্য, ওই সামর্থ্য অনুযায়ী আপনি কিনে কেনাকাটা করিয়া আপনি মানুষের মধ্যে দিয়ে দেন। তো প্লিজ ভাই, এখন এই সিচুয়েশনে আমাদের দরকার একজন একজনের পাশে দাঁড়ানো। তো আমি বরিশালের একটা গ্রুপে আছি, তো এখানে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি দিয়ে দিছি, বিকজ আমাকে বাসা থেকে বের হইতে দেয় না, আমি সারাদিন বাসায় থাকি। তো ওই ভাইরা, ওনারা হচ্ছে আমার বড় ভাই, সো ওনারা বের হইতে পারে। আমাদের মুলাদিতে একটা গ্রুপ আছে, সো মুলাদি হচ্ছে আমার দাদা বাড়ি অ্যাকচুয়ালি। তো ওপি সাজেন মাহমুদ প্লাবন, ও হচ্ছে ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। সো ওদের কাছ থেকে আমি দেখতে পাচ্ছি যতটুকু যে মুলাদিতে ভালোই ব্যাপারটা নিয়ে ভালোই কাজ করতেছে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে ভাই, আপনারা প্লিজ একটু পাশে দাঁড়ান ভাই। আমরা এখন যদি মানুষের পাশে না দাঁড়াই ভাই, আর কখনো হবে না। গজব অলরেডি চলে আসছে, গজব অলরেডি চলে আসছে পুরো বাংলাদেশের সব কয়টা মসজিদ আজকে জুমার নামাজ হয়েছে, আজকে শুক্রবার, আজকে কয়টা মসজিদে জুমার নামাজ হয়েছে, আমি নিজে মসজিদে যেতে পারিনি। আমার জীবনের ফার্স্ট জুমার নামাজ মিস গেছে, জীবনের ফার্স্ট আমি বাসা বসে জোহরের নামাজ পড়ছি। তো এটা হচ্ছে ভাই আল্লাহর গজব ভাই, সবাই মানুষের পাশে দাঁড়ান। তো ভিডিওটা বড় করবো না আপাতত এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করা লাগবে না, যদি ভালো লাগে লাইক করে দিন, মানুষের কাছে শেয়ার করে দিন প্লিজ, এইটুকু রিকোয়েস্ট। আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনার মানুষের কাছে শেয়ার করে দিন ভিডিওটা, আর প্লিজ মানুষকে হেল্প করেন ভাই। থ্যাংক ইউ।